আবারও নির্যাতনের বলি এক গৃহবধূ। গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ আসে তার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনা শনিবার দুপুরে কৈলাসহর মহকুমার ভাগ্যপুর গ্রামে। গায়ে আগুন লাগতেই সে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। দু ঘণ্টা বাদে জেলা হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ। মৃত গৃহবধূর নাম জোনাকি মালাকার। 12 বছর আগে তার বিয়ে হয়েছিল। নারী নির্যাতন, শ্লীলতাহানি, খুন, ধর্ষণ, অপহরণ ইত্যাদি নারী ঘটিত অপরাধ রাজ্য এক প্রকার লেগেই আছে। রাজ্য সরকার এবং মহিলা কমিশন নারী ঘটিত অপরাধের ঘটনায় লাগাম টানতে প্রচেষ্টা চালিয়ে গেলেও তা রোধ করা যাচ্ছে না। শনিবার আবারও নির্যাতনের বলি হয়েছেন এক গৃহবধূ। ঘটনা ভর দুপুরে কৈলাসহর মহকুমার ভাগ্যপুর গ্রামে। মৃত গৃহবধূর নাম জোনাকি মালাকার। ঘটনা সম্পর্কে মৃত গৃহবধূর বড় বোন মীনাক্ষী মালাকার বলেন, বিয়ের পর থেকে জোনাকির ওপর তার স্বামী শাশুড়ি সহ পরিবারের লোকজন শারীরিক এবং মানসিক যন্ত্রণা শুরু করে। 12 বছর ধরে যন্ত্রণা সহ্য করে আসছে সে। অনেক সময় বাপের বাড়ির লোকেদের কাছে এসে বলতে চাইতো না। শনিবার দুপুরে জোনাকির গায়ে তার শ্বশুর বাড়ির লোকজন কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন মীনাক্ষী মালাকার। তড়িঘড়ি তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে 2 ঘন্টার মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কান দিলে আর থাকবে না ভাই। মীনাক্ষী মালাকার আরো অভিযোগ করেন, কৈলাসহরের ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের ভাগ্যপুর গ্রামের স্থায়ী বাসিন্দা বাপ্পু মালাকার ভালোবেসে একই গ্রামের জোনাকি মালাকারকে বিগত 12 বছর পূর্বে বিয়ে করেছিল। বাপ্পু মালাকার পেশায় গাড়ি চালক। বাপ্পু মালাকারের নিজের একটি পণ্যবাহী গাড়ি রয়েছে। এই পণ্যবাহী গাড়ি চালিয়েই সংসার প্রতিপালন করত সে। বিয়ের পর ভালোভাবেই সংসার চললেও বিয়ের কয়েক বছর পার হয়ে যাবার পরও কোনো সন্তান না হওয়ায় সংসারে অশান্তি শুরু হয়। সন্তান না হওয়াতে প্রায়ই বাপ্পু মালাকার মারধর করত জোনাকিকে। সন্তান না হওয়ায় শুধুমাত্র স্বামী বাপ্পু মালাকারই মারধর করত না, বাপ্পুর বাড়ির লোকজনও জোনাকিকে শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতন করত বলে মৃত জোনাকি মালাকারের বোন জানায়। জামাই তাকে বাইরে নিজের গাড়ি বাড়ির দিয়ে বাইরে গিয়ে অন্যের গাড়ি ভাড়া দিয়ে চালায়, তাই টাকা দিয়ে হিসাব করিয়া সব হিসাবের ভিতরে তাই এই টাকা দিয়া বন্ধন চালাইতো খাইতো। তাইর গরো সোমবার দিন আমরা গেছি, কিচ্ছু নাই তাইর গরো, আমরা বাজার নিয়ে গেছি রাঞ্চি তাইরে লই আমরা খাইছে খাইয়া তাই শুধু শুনছি খালি দুন ধরে শুনি আমরা দৌড়িয়া গেছি। তারপরে তাই কিতা করে কিতা না কিতা করে কিতা না আইতাম না। আমি ছোটো বই না, আমার তো 2টা ফুলা আছে বাড়িতে, একলা মাল আনে শুনে না। তো তাই রয়ে তুই লাগে আমার আবার যাইতাম গিয়ে আমি বলছি না তুই টেলে দিলে যাইতাম না বলছি আমি খাইতাম বলে আইছি। তাই বাড়ির শান্তি নাই তো, কেউ তাই শান্তি দেয় না। শ্বশুরবাড়ি জাল আছে, বাসুর আছে, শাশুড়ি আছে, দেওর আছে, গৃহবধূর মৃত্যুর ঘটনার খবর পেয়ে কৈলাসহর মহিলা থানা পুলিশের তদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে ছুটে আসে। জেলা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত শেষে ভাগ্যপুর গ্রামে মৃতদেহ নিয়ে আসে তার পরিবারের লোকজন। গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে।